দর্শক বন্ধুরা, কৃষকের অনুষ্ঠানে আমি শাহিদ সিরাজ আপনাদের। 2006 সাল থেকে দেশের টেলিভিশনে যুক্ত হয়েছে কৃষকদের নিয়ে নির্মিত প্রথম ও জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ নির্মিত চ্যানেল আই এর অনুষ্ঠানটি শুরু থেকেই তুমুল জনপ্রিয়। এবার আন্তর্জাতিক এয়ারলাইন এমিরেটস এর ফ্লাইটে প্রদর্শন হতে যাচ্ছে জনপ্রিয় এই অনুষ্ঠানটি। 2007 সাল থেকে প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন হিসেবে এমিরেটস তাদের ফ্লাইটে বাংলা চলচ্চিত্র প্রচার শুরু করে, যার বেশিরভাগই ইমপ্রেস টেলিফিল্মের ছবি। এবার কৃষকের ঈদ আনন্দ যুক্ত হওয়ায় বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি আরও ছড়িয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। এই ধরনের অনুষ্ঠানে কিন্তু সাগর ভাই সবসময় উৎসাহ নিয়েছেন এবং উনি বাংলাদেশি কালচার হেরিটেজকে যেভাবে তুলে ধরার ব্যাপারে আগ্রহী উৎসাহী সবসময়। আমরা অত্যন্ত ক্ষুদ্রভাবে এই সাগর ভাই এবং শাহিদ সিরাজ সাহেবের যে প্রচেষ্টাগুলো, এইটাকে আমরা তুলে ধরার জন্য এমিরেটসের একটা অন্যতম বড় মাধ্যম বলে মনে করি এবং এই এই মাধ্যমে আমরা অবশ্যই চেষ্টা করব এটাকে আরও কিছু যদি কন্টেন্স আগামীতে নিতে পারি সেটা আমরা চেষ্টা চালিয়ে যাব। Bangladeshi movies. We always and consistently innovate to diversify our content that we provide on ICE, which is our in-flight entertainment system. And from my side and everyone's side, I hope that the Bangladeshis as well as the other travelers will enjoy Krishokar Eid Anando program. এমিরেটসের ফ্লাইটে কৃষকের ঈদ আনন্দ প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক তার নিজ গণ্ডি পেরিয়ে বিশ্বের কাছে ছড়িয়ে গেল বলে মন্তব্য করেন কৃষকের ঈদ আনন্দের নির্মাতা। বাংলাদেশের কৃষক তার বাংলাদেশের নিজস্ব গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিশ্বের কাছে চলে গেল, এই কারণে অনেক আনন্দের। হ্যাঁ, একটি কৃষি বা কৃষকের অনুষ্ঠান এখন থেকে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাংলাদেশের কৃষকের এই গেম শোটি আকাশপথে বসে এনজয় করবে। এ কারণে আই উড লাভ টু থ্যাংকস মোহাম্মদ আল হাম্মাদি টু টেক দিস ইনিশিয়েটিভ, স্পেশালি আহমেদ হাম্মাদি, মিস্টার ওয়াহিদুল আলম অ্যান্ড মিস্টার ফরহাদ কামাল টু অ্যারেঞ্জ অল দিস থিংস। গতকালকে বাংলাদেশের কৃষকের জন্য আরেকটি সুখের দিন ছিল, সম্মানের দিন ছিল। মনে করাতে চাই যে এই কারণে যে দেখেন দীর্ঘদিন যাবৎ কৃষকদের নিয়ে কাজ করে, কৃষক যেই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, কিন্তু তারা সে সম্মানটুকু পায় না। চ্যানেল আই প্রথম থেকেই নতুনত্ব বিষয় নিয়ে কাজ করছে, চ্যানেলের সৃষ্টির একদম লগ্ন থেকেই তরুণদেরকে নিয়ে ইনোভেটিভ আইডিয়া নিয়ে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে দেশ দেশমাতৃকা আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের দেশাত্মবোধ আমাদের মূল অর্থনৈতিক জায়গাগুলো পরিবেশ বিজ্ঞান কৃষি এগুলো চ্যানেল আইয়ের একেবারে প্রথম দিক থেকেই আমরা করে আসছি। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত আরও অনেক অনুষ্ঠান এমিরেটসের ফ্লাইটে প্রদর্শন করা হবে বলে জানায় এমিরেটস কর্তৃপক্ষ। চ্যানেল আই, ঢাকা।